হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সানভীর রহমান। তো আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনি আমার ভিডিওটি সবার আগে পেতে পারেন। তো আপনাদেরকে আমি আজকে দেখাবো যে কিভাবে স্কেল কমান্ড দ্বারা কোনো লাইন বা রেক্ট্যাঙ্গেল বলেন, যাই বলেন, এটাকে আপনি স্কেলে পরিণত করতে পারবেন, এবং ড্রয়িং এর সমস্ত কাজ যে আপনাকে স্কেলে করা লাগে, স্কেলে করতে হয় আর কি। তো স্কেলে করার জন্য অনেকে স্কেল কমান্ড জানে না। তো স্কেল কমান্ড কিভাবে ইউজ করবে সেটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো দেখি আমরা কিভাবে একটি লাইন বা রেক্ট্যাঙ্গেল যাই বলেন সেটাকে আপনারা স্কেলকে করতে পারবেন, এবং আবার রেফারেন্স স্কেল করতে পারবেন। তো আমি আগে একটি আপনাদের রেক্ট্যাঙ্গেল নেই। দেখুন, একটি এরিয়া বলেন বা রেক্ট্যাঙ্গেল চাই বলেন, এটাকে স্কেল কমান্ড দ্বারা স্কেলিং করতে হবে। তো স্কেল কমান্ডের জন্য প্রথম আপনাকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এস সি এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার জন্য আমি কর্নারে চাপ দিলাম। দেখুন, আমার সাথে সাথে কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে এবং পেজের থেকে অনেক বড় হয়ে গেছে। তো তারপর আবার এস সি এন্টার ক্লিক। তারপরে দেখুন এখানে একটা লেখা আসছে, এখানে আমি যত স্কেল দিতে বলবে তত স্কেল দিবেন। দেখুন আমার এখানে আমি লিখছি আর কি, আমি জাস্ট দেখানোর জন্য। আপনার কলিগ বা আপনার ডিজাইনার যত স্কেল দিতে বলো তত স্কেল দিবেন। আর যদি কোনো স্কেলের মাপ দেয়া না থাকে, সেক্ষেত্রে আপনার যে কোনো স্কেলে মাপ দেয়া নেই কিন্তু আপনাকে ডকুমেন্টস দেয়া আছে বা কোনো লেআউট দেয়া আছে, এই লেআউটের উপর নির্ভর হতে হবে, ইয়া লেআউটের মাপ অনুযায়ী তৈরি করতে হবে। কিন্তু আপনি লেআউটের মাপ জানেন না, মানে লেআউটের মাপ না জানলে তো আপনাকে অবশ্যই এটা নিয়ে বসাতে হবে, সেটাও স্কেল রেফারেন্স দ্বারা বসাতে হয়। তো স্কেল রেফারেন্স বসানোর জন্য দেখুন সে কাজটি হচ্ছে, আপনার স্কেল রেফারেন্স হয়তো নাও বুঝতে পারেন, তো সেজন্য আমি আর একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি বিষয়টা। আমি আরেকটি রেক্ট্যাঙ্গেল নিলাম, এই যে আমার এই যে প্রথম যে রেক্ট্যাঙ্গেল এই লাইনটি আছে, এই লাইনটাকে আমি স্কেল করে এই লাইনের উপর বসিয়ে দেবো, মানে এই শকটার উপরে বসিয়ে দেবো। ড্রয়িং এভাবে দেওয়া থাকবে যে একটা পেজ দেওয়া আছে কিন্তু আপনার ড্রয়িং সাইজটা অনেক বড়, কিন্তু ওই পেজের মাপ অনুযায়ী আপনাকে এটা বসাতে হবে, স্কেলিং করতে হবে। দেখুন এটাকে আমি, এটাকে বলা স্কেল রেফারেন্স। এর আগে আমি যেটা বলেছি সেটা হচ্ছে সিলেক্ট করে এস সি কমান্ড প্রেস করে আপনি যত স্কেলে মাপ দিবেন সেটা এখানে লিখে দিবেন, এই যে লেখা উঠতেছে ওই অনুপাতে স্কেল হয়ে যাবে। কিন্তু স্কেল রেফারেন্স সেটা কোনো মাপ না, আপনাকে মাপ মানে জায়গার ওই দেওয়া থাকবে, মানে লেআউট দেওয়া থাকবে কিন্তু আপনার ড্রয়িংটা নিয়ে স্কেলিং করে বসাতে হবে। তো সেজন্য আপনাকে করতে হবে আবার এস সি এন্টার প্রেস করে আর এন্টার, তারপর আবার ক্লিক, আবার এই কোনায় ক্লিক। দেখুন এটা কিন্তু ছোট হয়ে গেছে, এই যে চাইলে বড় করতে হবে। এটা হচ্ছে রেফারেন্স স্কেল। আবার আপনারা সিলেক্ট করে এস সি এন্টার ক্লিক আর এন্টার, এই কোনা ক্লিক, উপরের কোনা ক্লিক, এবার নিচে টান দিতে পারবেন। এখন এখন আমার আর একটু বড় আছে, তো এটাকে আমি আবার আবার সমান করতে পারবো, এস সি এন্টার ক্লিক আর এন্টার। এখানে আবার এস সি এন্টার দিয়ে আর এন্টার দিয়ে আপনার এই কোনা ধরে টেনে নিয়ে এখানে বসিয়ে দেবেন, তাহলে স্কেল কমান্ড হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনারা কীভাবে স্কেল কমান্ড ইউজ করবেন, এটা হচ্ছে রেফারেন্স স্কেল। আর প্রথম তো আমি দেখিয়েছি কীভাবে স্কেল এর আপনার মান যদি বলে দেওয়া যায় তুমি এত স্কেলে কাজটা করবা, সেটা আপনারা
ওইভাবে করতে পারবেন যেটা আমি ভিডিওর শুরুতে দেখিয়েছি। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।